সবাইকে স্বাগত জানাই আমাদের সহজগুরু ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আসাম টেট আমাদের হতে চলেছে, আমরা সবাই জানি তো। আসাম টেটের বাংলা কিছু সাহিত্যিক সম্বন্ধে আমাদের জানা খুব দরকার, কারণ এই সাহিত্যগুলি থেকে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। তো আজকে আমরা সুকুমার রায় সম্বন্ধে জানব, এবং আজকের ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণভাবে দেখে যান তাহলে সুকুমার রায় থেকে 2 মার্ক বা 3 মার্ক আপনাদের যত মার্কে আসুক না কেন, আপনারা কিন্তু সবগুলি আনসার আপনারা কারেক্ট করতে পারবেন। কারণ এই ভিডিওতে আমি সুকুমার রায়ের একদম একদম পুরো বায়োগ্রাফি, পুরো ডিটেলস ইন এক্সপ্লেনেশন আমি আপনাদের করে দেবো। শুধু এমসিকিউ দেখলে কিন্তু আমরা পরীক্ষা ক্র্যাক করতে পারবো না, তা মনে রাখবেন। আপনি 1টি 2টি 10টি এমসিকিউ যে কোনো সাবজেক্টের, আপনি 10টি 20টি এমসিকিউ দেখে নিলেন, তারপর ভাবলেন যে আমি তো এতগুলি এমসিকিউ দেখে নিয়েছি তাহলে আমার তো হয়ে গেল, মোটেই না। আপনাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, বেসিক বেস ক্লিয়ার করতে হবে, টোটাল থিওরি আপনাকে জানতে হবে যে কোনো বিষয়ের, তখন আপনি যে কোনো প্রশ্ন আপনার আসলে আপনি অনায়াসে সলভ করতে পারবেন। তো সুকুমার রায় সম্বন্ধে আমরা খুব ভালো করে আজকে জানবো। তো তার আগে একটি কথা বলে রাখি, তো বাংলায় কী কী পড়তে হবে বা কী কী পড়লে আমরা 30 পাবো, সঙ্গে বিগত বছরের কিছু প্রশ্ন আছে বা ইউপি টেট, যে এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখে নেবেন যে কী কী পড়লে পুরো 30 পাবেন বাংলায়, ঠিক আছে। তো এই ভিডিওতে আমি পুরো এক্সপ্লেনেশন করে দিয়েছি, এই যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন থাম্বনেল, তো এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখে নেবেন। তো এই ভিডিওতে আমি মানে টপিক কোন টপিক আমাদেরকে ভালো করে পড়তে হবে এই টপিকগুলি আমি অ্যানালাইজ করেছি, এবং কী কী জিনিস আমাদের খুব ভালো করে জানতে হবে, যে জিনিসগুলি জানলে আমরা আগন্তুক দিনে আমরা যে আসামটা দিতে চলেছি আমরা একদম 100% মার্ক পাবো, এই ভিডিওতে আমি টোটাল এক্সপ্লেন করেছি। কিছু পয়েন্ট দেওয়া আছে, তো ভিডিওর মধ্যে সেই পয়েন্টগুলি আপনারা কপিতে নোট ডাউন করে নেবেন। তো চলুন এবার আমরা আজকের টপিকে যাই। আজকে আমরা সুকুমার রায় সম্বন্ধে জানবো। তো সুকুমার রায় 1887 খ্রিস্টাব্দের 30 অক্টোবর কলকাতায় সুকুমার রায় জন্মগ্রহণ করেন। প্রথমত তার জন্ম সম্বন্ধে জানলাম। তার পিতার নাম হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এবং মাতার নাম বিধুমুখী দেবী, ঠিক আছে। তার পিতার নাম উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, মাতার নাম বিধুমুখী দেবী। তো মাতামহ দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় ছিলেন ব্রাহ্ম নেতা, তো মাতামহ দ্বারকানাথ ছিলেন তার কি ব্রাহ্ম নেতা, তো তার পরবর্তী যে রিজন হয়েছে। তো তারা ছিলেন 3 ভাই 3 বোন, সুকুমার রায় তারা ছিলেন 3 ভাই এবং 3 বোন। তো ভাইদের মধ্যে সুকুমার ছিলেন বড়, ঠিক আছে, সুকুমার তাদের সবচেয়ে বড় ছিলেন। তো বড় দিদি ছিলেন সুকলতা রায়, ঠিক আছে, তার বড় দিদির নাম হচ্ছে সুকলতা রায়। তিনি সিটি কলেজ থেকে প্রবেশিকা পরীক্ষা এবং প্রেসিডেন্টি কলেজ থেকে রসায়ন ও পদার্থবিজ্ঞান অনার্স সমেত বিএসসি পাস করেন। এরপর তিনি ননসেন্স ক্লাবের প্রতিষ্ঠা করেন, ফটোগ্রাফি ও প্রিন্টিং টেকনোলজি শিক্ষা নিতে ইংল্যান্ডে যান, ঠিক আছে। সুকুমার রায় সম্বন্ধে পুরো কনসেপ্ট আমরা পড়বো, তারপর কিছু এমসিকিউ রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলি আপনাদের আমি দিতে চলেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখতে থাকবেন। তো সুকুমার রায় 3 বোন 3 ভাই, তারা 3 ভাই 3 বোন আমরা জানলাম। তো ভাইদের মধ্যে সুকুমার ছিলেন সবচেয়ে বড় এবং দিদির নাম ছিল সুকলতা রায়। তিনি সিটি কলেজ থেকে প্রবেশিকা পরীক্ষা এবং প্রেসিডেন্টি কলেজ থেকে রসায়ন এবং পদার্থবিজ্ঞান অনার্স নিয়ে তিনি বিএসসি পাস করেন। তারপর তিনি ননসেন্স ক্লাবের প্রতিষ্ঠা করেন, ফটোগ্রাফি ও প্রিন্টিং টেকনোলজি শিক্ষা নিতে ইংল্যান্ডে যান। তারপর তিনি ইংল্যান্ডে চলে গেলেন। তো তিনি ইংল্যান্ডে কেন গেলেন? তিনি ইংল্যান্ডে গেলেন যে ফটোগ্রাফি ও প্রিন্টিং টেকনোলজি শিক্ষা গ্রহণ করতে, ঠিক আছে। তো তার পরবর্তী পয়েন্ট কী রয়েছে, মৃত্যুর পর তার লেখা গ্রন্থ আবুল তাবুল প্রকাশিত হয়। তো সুকুমার রায়ের কোন গ্রন্থ তার মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল, এটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সুকুমার রায়ের মৃত্যুর পর তার লেখা গ্রন্থ আবুল তাবুল প্রকাশিত হয়েছিল তার মৃত্যুর পর। বঙ্গদেশের আমলে স্বদেশী আন্দোলনের যুগে স্ববিরুদ্ধে তার হাস্যকর দিকগুলি তুলে ধরেন। এছাড়া তার অন্যান্য নাটকগুলি এই আবুল তাবুলে কী প্রকাশিত হয়েছিল, অর্থাৎ আবুল তাবুলের বিষয়বস্তু ছিল বঙ্গদেশের আমলে স্বদেশী আন্দোলনের যুগে যে স্ববিরুদ্ধে তার হাস্যকর দিক, এই দিকগুলি তিনি তার আবুল তাবুল নামক গ্রন্থে তুলে ধরেছিলেন। তাছাড়া তার অন্যান্য কিছু নাটক হচ্ছে, যেমন সুকুমার রায় রচিত কয়েকটি নাটকের নাম যদি আমরা জানি, যেমন লক্ষণের শক্তিশেল, অবাক জলপান, হিংসুটে, চলচ্চিত্র চঞ্চরী, তারপর ভাবুক শোভা। তো এই নাটকগুলির মধ্যে তার গল্প রচনার ভার সিদ্ধ ছিল, অর্থাৎ তিনি নাটক যেভাবে রচনা করতেন গল্পও কিন্তু ঠিক ভালোভাবে রচনা করতেন। তো সুকুমার রায়ের কয়েকটি রচনা আমরা খুব ভালো করে দেখে নেব। তো তার পরবর্তী যেটি রয়েছে, তার গল্পগুলির মধ্যে, ঠিক আছে, তো তার গল্পগুলির মধ্যে অন্যতম হলো, তো সুকুমার রায় অনেকগুলি গল্প লিখেছিলেন, তো তার গল্পগুলির মধ্যে কোন গল্পগুলি অনেক বিখ্যাত অনেক প্রসিদ্ধ, গল্পগুলি হচ্ছে উকিলের বুদ্ধি, ঠিক আছে। তো সুকুমার রায়ের কয়েকটি গল্প এবং তার নাটক এই সবগুলি আমরা দেখবো, কারণ প্রশ্ন এখান থেকেই কিন্তু আমাদের প্রশ্ন তৈরি হবে। তো প্রশ্ন আমার এখান থেকেই প্রশ্ন আপনার নিজে থেকে তৈরি করুন। আগে যে প্রশ্ন বলেছে রাগের ওষুধ সেটি কে রচনা করেছিলেন, তো আপনাকে অপশন দিয়ে দেবে সুকুমার রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, যোগীন্দ্রনাথ সরকার। তো উকিলের বুদ্ধি, পালোয়ান, ঢুকে মারিয়ার মুখে মারি মারি, দানের হিসাব, দেবতার সাজ, বুদ্ধিমানের সাজা, বুদ্ধিমান শিষ্য প্রভৃতি।
তার গল্পগুলিতে রয়েছে কাহিনীর গল্প, সহজ সরল মার্জিত পরিহাস, রসিকতা। তিনি গল্প যেভাবে রচনা করেন খুব সহজভাবে, রসিকতা সহ তিনি কী করেন গল্পগুলি রচনা করেন। এবং শুধু সুকুমার রায় নয়, আপনাদের বাংলা ভাষায় আপনারা টেট পরীক্ষায় ভালো একটি নম্বর পেতে গেলে আপনাকে চারজন, ঠিক আছে, অর্থাৎ চারজন বা পাঁচজনকে আপনাকে খুব ভালো করে জানতে হবে। চারজন সাহিত্যিককে, শ্রীমন্ত শঙ্করদেব, যোগীন্দ্রনাথ সরকার, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, অর্থাৎ সুকুমার রায়, এই মূলত এই চার পাঁচজনকে আপনাকে খুব ভালো করে জানতে হবে। এবং আমি আজকে সুকুমার রায় আপনাদের দিয়ে চলেছি, এবং পরবর্তী ভিডিওতে আমি কাজী নজরুল ইসলাম এবং যোগীন্দ্রনাথ সরকার, রবীন্দ্রনাথ ঠাকুর, এই ধরনের আমি মোস্ট ইম্পর্ট্যান্ট যতগুলি রয়েছে সবগুলি আমি আপনাদের টু দ্য টপিক ওয়াইজ আমি আলোচনা করব। তো আপনারা সাথে থাকবেন এবং চ্যানেলটি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিয়ে যাবেন, এবং বন্ধুদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করাতে ভুলবেন না। আপনার যারা রয়েছে সবাইকে বলবেন যে শেয়ার করে দেবেন, এবং যাতে সবাই এই ভিডিওটি দেখতে পারে। তো সন্দেশ পত্রিকায় প্রকাশিত কবিতাগুলি পরে আবুল তাবুল নাম দিয়ে সংকলন করা হয়েছিল। তো আবুল তাবুল যে কবিতা, ঠিক আছে, আবুল তাবুল তার গ্রন্থ। তো আবুল তাবুল নাম দিয়ে কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল সুকুমার রায়ের কবিতাগুলি? তো সেটি হচ্ছে সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল কবিতা। সন্দেশ পত্রিকায় কোন পত্রিকায়? সন্দেশ পত্রিকায়। তো সন্দেশ পত্রিকা আবুল তাবুল যে নামে দুটি কবিতা প্রকাশিত হয়েছিল। একটি প্রকাশ পেয়েছিল সন্দেশ পত্রিকায় 1322 সালের মাঘ মাসে, একদম একুরে ডেট দেওয়া আছে 1322-এর মাঘ মাসে। তো দ্বিতীয়টি প্রকাশ হয় সন্দেশ পত্রিকায় 1324 খ্রিস্টাব্দের 24 জ্যৈষ্ঠ মাসে। তো একটি হয়েছিল মাঘ মাসে 1922 এবং 1322, আর একটি হচ্ছে 1324। তো সুকুমার সমগ্র তিনটি সংকলন রয়েছে, মানে খুব বিখ্যাত ছিলেন। আবুল তাবুল, খাই খাই, তার তিনটি বিখ্যাত ছিল, তার আবুল তাবুল, খাই খাই এবং অন্যান্য কবিতা, এইসব কবিতাগুলি শিশু সাহিত্যের অন্যতম সম্পদ। বাহিরের আবরণ হলেও কিছুটা সামাজিক দিক দিয়ে তার গুরুত্ব যথেষ্ট সচেতন, এবং বিধি সামাজিক বিষয়গুলিতে সুনুপন রসিকতার মাধ্যমে পরিবেশন করেছিলেন সুকুমার রায়ের পুত্র সত্যজিৎ রায়। তো এখানে একটি কথা চলে আসছে, সত্যজিৎ রায় কে ছিলেন? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। সত্যজিৎ রায় ছিলেন বিখ্যাত চলচ্চিত্র শিল্পী, অভিনেতা, আমরা দেখব এমসিকিউতে রয়েছে। তো সে সত্যজিৎ রায় কে ছিলেন? সত্যজিৎ রায় ছিলেন সুকুমার রায়ের পুত্র। সুকুমার রায়ের পুত্রের নাম কি? সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের বাবার নাম কি? সুকুমার রায়। এদের ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে অনেক বেশি প্রশ্ন করে দেবে, বা তার কয়টি বোন ছিল, কয়টি ভাই ছিল, প্রত্যেকটি ভাই বোনের নাম কী ছিল, এই ধরনের প্রশ্ন কিন্তু আপনার থাকবে। তো তার পরবর্তীতে রয়েছে এমসিকিউ। তো তার আগে একটি পয়েন্ট আমরা দেখে নিই। 1913 খ্রিস্টাব্দে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সম্পাদনায় মাসিক পত্রিকা সন্দেশ প্রকাশিত হয় তার পত্রিকাতেই তার প্রথম রচনা খিচুড়ি 1913 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সম্পাদনায় যে মাসিক পত্রিকা যেটি রয়েছে, মাসে একবার একটি পত্রিকা প্রকাশিত হয়, তার নাম হচ্ছে সন্দেশ। এই সন্দেশ পত্রিকায় তার লেখাটি প্রথম খিচুড়ি যে রচনা, এই রচনাটি তার প্রথম প্রকাশিত হয়েছিল 1914 খ্রিস্টাব্দে। এই আপনারা খ্রিস্টাব্দগুলি মনে রাখবেন। পরে তিনি সন্দেশ পত্রিকার সম্পাদক হন। তো 1923 খ্রিস্টাব্দের 10 সেপ্টেম্বর তিনি মারা যান, অর্থাৎ সুকুমার রায় মৃত্যুবরণ করেন একদম শেষে, কখন, ওনার সমস্ত সব কিছু শেষ হওয়ার পর। 1923 খ্রিস্টাব্দের 10 সেপ্টেম্বর তিনি মারা যান। এই ছিল সুকুমার রায়ের সংক্ষিপ্ত জীবনী। এবার আমরা কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু এমসিকিউ আমরা দেখে নেব, যেগুলি মোস্ট ইম্পর্ট্যান্ট। তো কত সালে সুকুমার রায় জন্মগ্রহণ করেছিলেন আপনারা একটু আগে পড়েছি। তো সুকুমার রায় 1887 সালের 30 অক্টোবর সুকুমার রায় জন্মগ্রহণ করেছিলেন। সুকুমার রায়ের জন্মস্থান ছিল কলকাতায়। সুকুমার রায়ের পিতা ও মাতার নাম কি? তো সুকুমার রায়ের পিতার নাম হলো উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এবং মাতার নাম হলো বিধুমুখী দেবী, ঠিক আছে। তো সুকুমার রায়ের পিতার নাম হলো উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, মাতার নাম হলো বিধুমুখী দেবী। আপনারা একবার না হলে ভিডিওটিকে পুনর্বার আবার দেখে নেবেন, তাহলে পুরো কনসেপ্ট একবার দুবার যদি আপনারা মনোযোগ সহকারে সুকুমার রায় যদি এই ভিডিওটি দেখে নেন, তাহলে এই যে কোনো প্রশ্ন আপনাদের আসলে আপনারা কিন্তু মাথায় আপনারা থেকে যাবে। তো সুকুমার রায়ের দুই ভাইয়ের নাম কি? সুকুমার রায়, তারা তিন ভাই ছিলেন, একজন ছিলেন সুকুমার রায়, আর একজন হচ্ছেন সুবিনয় রায়, আর একজন সুবিমল রায়, তারা তিন ভাই। আমরা আগে বলেছিলাম সুকুমার রায় তারা তিন ভাই। তো তিন ভাইয়ের মধ্যে একজন সুকুমার রায় এবং আরেকজন হচ্ছে সুবিনয় রায়, আর একজন হচ্ছে সুবিমল রায়। প্রশ্ন আসতে পারে যে অনেকগুলি অপশন দিয়ে দেবে, বলে দেবে তার মধ্যে থেকে কোনটি সুকুমার রায়ের ভাই, ঠিক আছে। তো সুকুমার রায়ের কজন বোন ছিলেন? তো সুকুমার রায়ের কজন বোন ছিল, সুকুমার রায়ের তিনজন বোন ছিলেন আমরা জানি। তো তার তিনটি বোনের নাম কি? সুখলতা, পুণ্যলতা, শান্তিলতা, সবলতা, ঠিক আছে, সব লতার দল। তো সুকুমার রায়ের তিনজন বোনের নাম ছিল, এক নম্বর হচ্ছে সুকলতা, দুই নম্বর পুণ্যলতা, তিন নম্বর শান্তিলতা। এই নামগুলি খুব ভালো করে আপনারা মনে রাখবেন, কারণ এখান থেকে কিন্তু আপনাদের প্রশ্ন আসতে চলেছে। তো সুকুমার রায়ের ছেলে একজন বিখ্যাত সাহিত্যিক ছিলেন, তার নাম কি?
তার নাম ছিল সত্যজিৎ রায়, বিখ্যাত মানে চলচ্চিত্র শিল্পী যাকে বলা হয় একাধারে সাহিত্যিক। তো সুকুমার রায়ের ছদ্মনাম কি? সুকুমার রায়ের ছদ্মনাম হচ্ছে উহনাম পণ্ডিত, উহনাম পরে এখানে যা বলা হবে উহনাম পণ্ডিত। তো সাহিত্যের ননসেন্স রাইমের প্রবর্তক কে ছিলেন? সাহিত্যের যে ননসেন্স রাইম, তো ননসেন্স রাইমের প্রবর্তক ছিলেন সুকুমার রায়। মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন, তো তার পরবর্তী যেটি রয়েছে আমরা দেখে নিই। কত সালে সুকুমার রায় মুদ্রণ বিদ্যায় উচ্চশিক্ষার জন্য বিলেতে গিয়েছিলেন? কত সালে সুকুমার রায় মুদ্রণ বিদ্যায় ইংল্যান্ডে উচ্চশিক্ষার জন্য বিলেতে গিয়েছিলেন? 1911 সালে। 1911 সালে কত সালে এবং কীভাবে সুকুমার রায় মৃত্যুবরণ করেন ও আমরা এটুকু পেয়েছি। 1923 সালে কালাজ্বরে আক্রান্ত হয়ে তিনি মারা যান, মাত্র 36 বছর বয়সে তিনি মারা যান। বেশি দিন তিনি জীবন অতিবাহিত করেননি, তো তার মধ্যে ইনি যতটুকু করে গিয়েছেন সত্যি একটি অভাবনীয় বাংলা সাহিত্যে। সুকুমার রায় কত বছর বয়সে মৃত্যুবরণ করেছিলেন? 36-37 বছর বয়সে তিনি মারা গিয়েছিলেন। তো এই ধরনের মোস্ট ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য ভিডিও আমি সবসময় নিয়ে আসবো আসাম টেট রিলেটেড। তো মেসের লাইভ ক্লাস আমাদের প্রতিদিন চলছে, আপনারা সবাই আমাদের সাথে জুড়ে যান এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাতে বলবেন না। এবং যে বিষয়ে আপনাদের প্রয়োজন হয় আপনারা অবশ্যই কমেন্ট করুন, পরবর্তীতে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি পরবর্তীতে ভিডিও তৈরি করবো এবং এখান থেকে কিন্তু আপনাদের সবগুলি আসার চান্স রয়েছে। তো আপনারা 100% আমাদের সাথে থাকবেন, তো ধন্যবাদ। সুকুমার রায় কী উদ্দেশ্যে ইংল্যান্ডে গিয়েছিলেন? তো সুকুমার রায় কী উদ্দেশ্যে ইংল্যান্ডে গিয়েছিলেন আমরা আগে পড়েছি, ফটোগ্রাফি এবং ছাপাখানার কাজ শেখার জন্য ইংল্যান্ডে গিয়েছিলেন। ভারতবর্ষের ফটোগ্রাফি ও লিথোগ্রাফির জনককে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক সময় পরীক্ষায় আসে আমরা কিন্তু জানি না। ভারতবর্ষে ফটোগ্রাফি এবং লিথোগ্রাফির জনককে? সুকুমার রায়। সুকুমার রায়কে ভারতবর্ষের ফটোগ্রাফি এবং লিথোগ্রাফির জনক বলা হয়। সুকুমার রায়কে কোন ধরনের সাহিত্যিক হিসেবে জানা যায়? সুকুমার রায় কোন ধরনের সাহিত্যিক? তিনি হচ্ছেন শিশু সাহিত্যিক, যেমন খাইকেই কবিতা লিখেছিলেন, খুব মজার, কারণ যে কোনো শিশু যদি শুনে তাহলে প্রভাবমানিত, আকৃষ্ট, আকর্ষণ বোধ করে এবং সুকুমার রায় এই ধরনের শিশুসুলভ কবিতা বেশি করে লিখতেন। তো সুকুমার রায়কে কোন ধরনের সাহিত্যিক বলে জানা যায়? শিশু সাহিত্যিক। তো উচ্চশিক্ষার উদ্দেশ্যে সুকুমার রায় কত খ্রিস্টাব্দে বিলেতে গিয়েছিলেন? 1911 আমরা আগে পেয়েছি। কত সালে সুকুমার রায় উচ্চশিক্ষা সম্পন্ন করে কলকাতায় ফিরছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 1913 সালে। 1913 সালে সুকুমার রায় উচ্চশিক্ষা সম্পূর্ণ করে কলকাতায় ফিরছিলেন এবং এই ধরনের আরও অনেকগুলি ভিডিও চ্যানেলে অলরেডি প্রোভাইড করে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন এবং পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, পরবর্তীতে আবার অন্য একটি ভিডিওতে কথা বলবো।